দ্বিতীয় হলো যখন আমরা জীবনের মধ্যে সঠিক নির্ণয় নিই, আর সঠিক নির্ণয় নিতে নিতে আমার জীবনের মধ্যে চাপ কষ্ট বেড়ে যাচ্ছে, কারণ আমার এরকম আচরণ ছিল না, আমার এরকম ব্যবহার ছিল না, আমি এই সত্যটা জানতাম না। এবার যেহেতু প্রভু আমাদেরকে সত্যর মধ্যে নিয়ে এসছে, এই সত্যর মধ্যে চলতে গেলে আমাদের অনেক সময় কঠিন হয়ে পড়ে। তৃতীয় হল কি, যখন আমরা চলতে শুরু করি তখন একটা চাপ রয়েছে, সেই চাপটা হলো কি, তোমার বিরুদ্ধে অনেকজন দাঁড়িয়ে যাবে। কারণ যখন একটা ব্যক্তি মানে একটাও যদি ত্রুটি না পাওয়া যায়, যদি তুমি জগতের মধ্যে প্রভুর সন্তানদেরকে বলা হচ্ছে দীপ্তির সন্তান, বলছে তুমি হলে জগতে জ্যোতি, যদি প্রভু আমাদেরকে জগতের জ্যোতি বলে থাকে তাহলে আমরা প্রভুর দীপ্তিময় সন্তান। আর যেহেতু আমরা প্রভুর দীপ্তিময় সন্তান, অনেক সময় যখন আমরা কাউরের সামনে যাই তো তাদের আচরণ তাদের ব্যবহারগুলো প্রকাশিত হয়ে যায়। এবার যেহেতু তারা লুকাতে পারে না তাদের ছল, তারা লুকাতে পারবে না তাদের যেসব কেরামতি তারা করছে, আর আমাদের কাছে যেহেতু প্রকাশ হয়ে যায় সব কিছু, তারা আমাদেরকে আঙ্গুল তুলতে শুরু করে, ঘৃণা করতে শুরু করে। এটা হলো সব থেকে ঊর্ধ্ব স্থান, যে স্থানের মধ্যে আমাদেরকে প্রভু দেখতে চায়। কিন্তু আমরা আজকের দিনে এমন একটা জায়গার মধ্যে আপনাদের রয়েছি যেখানে আমরা বলি কি, আমরা নিজের সমস্যা নিজের কষ্ট নিয়ে লড়ছি, নিজের সমস্যা নিজের কষ্ট নিয়ে লড়ছি, আর বাক্যতে চলার চেষ্টা করছি, আর বারবার বিশুদ্ধ, কারণ আমাদের নিজের সমস্যার এখনো সমাধান হয়নি। আমাদের এখন নিজের জীবনটাকেই আমরা ঠিক করে লাইফের ট্র্যাকের মধ্যে আনতে পারিনি, কিন্তু আমরা সবাই প্রভুকে চলার জন্য ক্রুশটা তুলছি আর তুলে চলার চেষ্টা করছি। বেশিরভাগ যতজন মনোনীত সন্তান রয়েছে যাদেরকে আহ্বান করা হয়েছে, তারা ক্লান্ত, তারা নিয়ে চলতে পারছে না, তাদের কষ্ট বেড়ে যাচ্ছে। আর যেহেতু তাদের কষ্ট বেড়ে যাচ্ছে, আমরা আজকের দিনে তিন দিক থেকে বেশি আক্রমণ আমাদের জীবনের মধ্যে আসছে। সেটা হলো আজকের দিনে যদি আমাদেরকে লড়তে হয় তাহলে আমাদেরকে শুধু মানসিক দিক থেকে লড়তে হচ্ছে না, আমাদেরকে শারীরিক দিক থেকে লড়তে হচ্ছে, জাগতিক দিক থেকে লড়তে হচ্ছে, ঠিক আছে? আজকের দিনে আমাদের হেলথ, আমাদের যে শরীর রয়েছে সেই শরীরকে ঠিক করা রাখার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে। আজকের দিনে আমাদের মানসিক দিক, যে শান্তি আমাদের হৃদয়ের মধ্যে থাকে ওটাকে রাখার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে, আত্মিক দিকে চলার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে। আর যেহেতু তিন দিক থেকে আমাদের আক্রমণ আসে, আমরা অনেক সময় করে উঠতে কম পড়ে যাচ্ছে, আমাদের ভালোবাসা কম পড়ে যাচ্ছে, আমাদের নিজস্ব ধৈর্য কম পড়ে যাচ্ছে, আমাদের সহ্য শক্তি কম পড়ে যাচ্ছে। কখনো মানসিক দিক থেকে আমি যদি ঠিক আছি তো শারীরিক দিক থেকে আমি ঠিক নয়, শারীরিক দিক থেকে যদি আমি ঠিক আছি তো মানসিক দিক থেকে আমি ঠিক নয়, আর যদি দুটো দিক থেকে ঠিক আছি তো আত্মিক দিক থেকে আমি ঠিক। দিয়াবল কি করছে, কি দিয়াবল তোমাকে জীবনের মধ্যে তোমার শরীরকেও ঠিক রাখতে দেবে, এমনকি তোমার মানসিক দিক থেকে তোমায় ঠিক রাখতে দেবে যদি তুমি আত্মিক দিক থেকে ভুলিয়ে দাও। কিন্তু আজকের দিনে যেহেতু মানুষরা যারা আত্মিক দিক দিয়ে চলার চেষ্টা করছে, তারা শুধু মানসিক দিক থেকে নয় কিন্তু জাগতিক দিক থেকে শারীরিক দিক থেকেও তারা আক্রমণের মধ্যে চলে আসছে। কি তাদের শরীরের মধ্যে কষ্ট দেখা দিচ্ছে, রোগ দেখা দিচ্ছে, যেসব হওয়ার উচিত না, যেসব কিছু কিছু ব্যথা জ্বর আমাদেরকে এসে চাপ চাকরে ধরছে যে আমরা নিজেকে চালাতে আর পারছি না। আর যাদের মধ্যে জ্বর নেই, যাদের মধ্যে সিস্টেমে রোগ নেই, তারা আজকে দিনে দুর্বল হয়ে পড়ছে, তারা ব্লাড প্রেশার কারোর লো হচ্ছে তো কারোর হাই হচ্ছে, কারোর সুগার ফল করছে তো কারোর সুগার হাই হয়ে যাচ্ছে, যাদের যা জিনিস রয়েছে সেটা নিয়ে তারা লড়ছে। এবার আমরা খুব ভালো করে বুঝতে পারি কি, মানসিক দিক ততক্ষণ স্টেবল হতে পারে না যতক্ষণ আমাদের শারীরিক দিকটা ঠিক না। আমরা যদি শারীরিক দিক থেকে বলবান শক্তিশালী হই, যদি আমাদের গায়ের মধ্যে জোর থাকে, তাহলে দেখবে আমাদের মানসিক দিকটাকে আমরা অনেক দিক থেকে ঠিক রাখতে পারি। কিন্তু যদি আমরা শরীরের দিক থেকে দুর্বল হয়ে পড়ি তখন অনেক সময় মানসিক দিক থেকে লড়া যায় না। তাই যখন তোমার জ্বর হয় বা শরীর খারাপ হয় তোমার মেন্টাল স্টেটটাও পড়ে যায়, যখন তোমার শরীর খারাপ হয় তখন তোমার মেন্টাল স্টেটটাও পড়ে যায়, তোমার কিছু ভালো লাগছে না, তোমার কিছু করতে ভালো লাগছে না, উঠতে ভালো লাগছে না, কিছু পড়তে ভালো লাগছে না, কিছু খেতে ভালো লাগছে না, কারণ তোমার মেন্টাল স্টেটটাও পড়ে যাচ্ছে। তো আমাদের আজকের দিনে মেন্টাল স্টেট এবং আমাদের মানসিক দিক এবং আমাদের যে শারীরিক দিক রয়েছে এটা কিন্তু অনেক জড়িত, আমাদের দুটো আলাদাভাবে চলে না, দুটো এক অন্যের সাথে কিন্তু নেই। আমরা অনেক সময় চেষ্টা করি কি, প্রভুর বাক্যর মধ্যে বলছে কি, তুমি নিজেকে অস্বীকার করে বাক্যতে চলার চেষ্টা করো, কারণ যে ব্যক্তি নিজেকে অস্বীকার করে না সে কখনো বাক্যতে চলতে পারে না, কারণ আমাদের নিজস্ব রক্ত মাংস শরীর বাক্যর যে
অ্যাটিটিউড রয়েছে, যে আচরণটা রয়েছে যেটাকে আমাদেরকে প্রভু ধারণ করতে বলছে, যে খ্রিস্টীয় আচরণ, যে স্বর্গীয় আচরণ রয়েছে যেটা আমাদেরকে অবধান করতে বলছে, যার মধ্যে আমাদেরকে চলতে বলছে, আমাদের নিজস্ব জাগতিকতা এবং আমাদের নিজস্ব শরীর এতটাই পাপের মধ্যে, দুর্বলতার মধ্যে লিপ্ত হয়ে গেছে কি আমরা যদি অস্বীকার না করি তাহলে আমরা ওটাকে পরিধান করতে পারি না। এবার যখন আমরা ওটাকে অস্বীকার করার চেষ্টা করছি তখন আমাদের সব জায়গা থেকে নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলছি। একটা দিক হলো আমাদের পরিবারের দিক, যেখানে আমাদের মেন্টাল স্টেট একেবারে পুরোপুরিভাবে লো হয়ে যাচ্ছে, কিছু কিছু ঘটছে, যদি বা আমার জীবনে ঘটছে না তো আমার বাচ্চার জীবনে ঘটছে, বা আমার স্বামীর জীবনে ঘটছে, বা আমার পরিবারের জীবনে ঘটছে, বা আমি যাদের সাথে জড়িত বা যাদেরকে ভালোবাসি তাদের জীবনের মধ্যে ঘটছে, সেই দিক থেকে আমার একটা দুর্বল ফিল করছি। আর যারা যারা প্রভুতে আজকে দিনে ধৌত হচ্ছে এবং যাদের মধ্যে আত্মিক বরদানগুলো ঘটছে, আত্মিক ফলগুলো ঘটছে, তারা আরো বেশি কষ্ট এর জন্য পাচ্ছে, কারণ তাদের মধ্যে আছে দীর্ঘ সহিষ্ণুতা, কিছু কিছু জনের মধ্যে আছে মাধুর্যতা। এবার যেহেতু এই পরিমাণটা বেড়ে গেছে তাদেরকে কষ্ট আরো বেশি হচ্ছে, তারা আর ওইভাবে চলতে পারে না যেভাবে আমরা একসময় চলতাম, কি নিজের দেখবো, নিজের করবো, আর নিজে খাবো, নিজে চলবো, আর ওইভাবে আমরা করতে পারছি না। কিন্তু আমাদের সামনে যদি কাউরে আঘাত হচ্ছে তো আমাদের রীতিমতন আমরা কষ্ট করছি যেন ওরা ওই জায়গা থেকে বেরিয়ে আসে। আমরা প্রভুতে এই জায়গাতে চলে এসছি, আমরা প্রভুতে সবাই এই জায়গাতে চলে এসছি, কিন্তু প্রভুর বাক্য অনুযায়ী চলতে গেলে একটা জ্ঞানের প্রয়োজন, যে জ্ঞান একমাত্র পবিত্র বাক্য পড়লে হয়। কারণ আমি আজকে দিনে বলতে চাই কি, এখানে যতজন পবিত্র বাক্য পড়ে বাড়ির মধ্যে, ফরাসি থেকে বেশি কেউ বাক্য পড়তে পারে। প্রভুর সময়তে যারা ফরাসি ছিল তারা এত বাক্য পড়তো, এত বাক্য পড়তো, এত বাক্য পড়তো, কিন্তু প্রভু তাদেরকে দেখে বলতো কি, তারা এখনো অন্ধকারে, তারা একেবারে বাই হার্ট লার্ন করতো। বলছে মেডিটেট, মেডিটেট করা মানে ধ্যান করতো তারা, যে নিয়মগুলো প্রভু তাদেরকে দিয়েছিল তারা রীতিমতন দিন রাত তারা বসে ওটাকে ধ্যান করতো, তারা বসে বসে ওটাকে বলতো, ওরা বলে বলে শিক্ষা দিত, দিন রাত বসে তারা করতো, কিন্তু তবুও তাদেরকে প্রভু বলছে কি তুমি এখনো অন্ধকারে আছো। এবার একদিন লুকিয়ে লুকিয়ে নিকোডিমাস, যেহেতু সে বুঝতে পেরেছিল প্রভু সত্য, একটা দীপ্তি তার জীবনের মধ্যে এসেছিল, সেই দীপ্তিটাকে দেখে সে কনফিউশনের মধ্যে ভুগে রাত্রেবেলা, যেহেতু সে ফরাসিদেরকে জানতো কি প্রভুকে তারা পছন্দ করে না, তারা লুকিয়ে লুকিয়ে রাত্রেবেলা প্রভুর কাছে গিয়ে জিজ্ঞেস করছে কি প্রভু অনন্ত জীবন পেতে গেলে কি করতে হবে। এবার প্রভু ওকে এমন একটা কথা বলেছে যে কথাগুলো আমরা আজকে দিনে যোহন তিনের মধ্যে পড়ি, ঠিক কিনা, যোহন তিন অধ্যায়ের মধ্যে আমরা পড়ি কি প্রভু তাকে বলছে কি, ঈশ্বরের আত্মা বায়ুর মতো কোথায় থেকে আসে কোথায় যায় কেউ বুঝতে পারে না, কিন্তু তুমি শুনতে পাও, তুমি উপলব্ধি করতে পারো। আমরা যখন ঈশ্বরের আত্মাকে দেখছি কি সেটাকে বায়ুর মতন বলা হচ্ছে, আর সেটার নিজস্ব একটা ইচ্ছা রয়েছে কি কোথায় থেকে যায় কোথায় থেকে আসে সেটা কেউ জানে না, তার মানে প্রভুর আত্মা একটা নিজস্ব ইচ্ছা আছে, নিজস্ব একটা ইচ্ছা আছে, কি কখন সে তোমার উপরে আসবে কখন আসবে না সেটা তার উপরে নির্ধারিত করে। তাই তো প্রভু বলছে কি আমি তোমায় অনাথ রেখে যাবো না, আমি একটা সত্যের আত্মা পাঠাবো। এই সত্যের আত্মাকে আমরা আজকে দিনে কেন বলি প্রভু, ঈশ্বর কেন বলি, কি পিতা পুত্র পবিত্র আত্মা, পবিত্র আত্মাকে ছেড়ে আমরা পিতা পুত্রকে সম্পূর্ণভাবে বুঝতে পারি না। মণ্ডলী কি করেছে, মণ্ডলী আজকে দিনে পিতা পুত্র পবিত্র আত্মা বলে, কিন্তু পবিত্র আত্মার সবাকে তারা মানতে চায় না। পবিত্র আত্মার কার্যকে ক্যারিশমাই, যেটাকে আমরা বলি ক্যারিজম্যাটিক, ক্যারিজম্যাটিকটা কি, ক্যারিজম্যাটিক হলো যেখানে অলৌকিক কাজ হয় সেটাকে তারা মানতে চায় না, তারা মানতেই চায় না। তারা ইন্টেলেকচুয়াল ভাবে তুমি যদি দেখো, যারা অনেক পড়াশোনা করেছে তারা যদি লজিক্যালি দেখে, তারা লজিক্যালি বলবে কি এটা অসম্ভব, এটা অসম্ভব জিনিস কি মানুষের উপরে হাত রাখছে তারা সুস্থতা পেয়ে যাচ্ছে, বা তারা একটা বিভিন্ন ভাষায় কথা বলছে, এটা একটা অসম্ভব জিনিস যদি লজিক হিসাবে দেখো। কিন্তু আমাদের প্রভু সম্ভবের প্রভু নয়, আমাদের প্রভু হলো অসম্ভবের প্রভু, অসম্ভবকে সম্ভব। আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যেহেতু আমরা অনেক উল্টোপাল্টা নির্ণয় নিয়েছি, ওই উল্টোপাল্টা নির্ণয়ের মাশুল কিন্তু আমরা আজীবন ভুগছি। হতে পারে তুমি এমন একজনকে বিয়ে করে নিজে, যাকে তুমি কখনো ভাবতে পারোনি সে এরকম বেরো। এবার বিয়ে করে নেওয়ার পর সে মেয়ে ব্যক্তি তোমাকে আর ভালোবাসে, কিন্তু এবার প্রভুর বাক্যর মধ্যে চলতে গেলে প্রভুর বাক্যর মধ্যে বলছে কি, যার যেটা প্রভু এক করেছে সেটাকে তুমি আলাদা করো না, আমার জীবনের মধ্যে কি সেটা আমার জীবনের মধ্যে তাহলে কি হয়ে গেল। এবার আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যেখানে এক জায়গায় রয়েছে আত্মিক বাক্য আর আরেক জায়গায় রয়েছে আমার নিজস্ব ইচ্ছা। এবার আমি পালাতে চাইছি ছেড়ে,
কারণ আমি জানি এই ব্যক্তি কখনো বদলাবে না। আমি যত প্রার্থনা করি, আমি যত মাথা ঠুকি, এ কিন্তু পরিবর্তন হবে। কিন্তু প্রভুর বাক্য আমাকে যে যেটা ইঙ্গিত করছে, সেটার মধ্যে একতার কথা বলা হচ্ছে, সেটার মধ্যে প্রেমের কথা বলা হচ্ছে, সেটার মধ্যে শত্রুকে প্রেমের কথা বলা হচ্ছে। তার মানে সব বাক্য আমাকে ইঙ্গিত করছে কি আমাকে ধরে রাখতে। কিন্তু আমি যেহেতু অশান্তির মধ্যে ভুগছি, আমি থাকতে প্রভুর বাক্যর মধ্যে বলছে কি, আজকে দিনে আমরা এখানে যতজন কাজ করি, কতজন কাজ করি আমরা এখানে, হাত তুলি দেখি কতজন কাজ করছি, ওয়ার্কিং মেম্বার্স, যতজন আমরা কাজ করছি, আমরা সবাই জানি কি পরিশ্রমের বিহীন ফল পাওয়া যায় না, পরিশ্রম করতে হবে, ঠিক কি? এবার যারা পরিশ্রম করে তারা একটা সময়ের পর টাকার মূল্যটা বুঝতে পারে, কি টাকাটা মূল্যটা কত। আর এই মূল্যটাকে যখন তারা জানতে পারে, তখন তারা কি করে, তারা নিজের লাইফটাকে তাই অনুযায়ী তারা গুছাবার চেষ্টা করে, তা অনুযায়ী তারা চালাবার চেষ্টা করে। কিন্তু আমাদের জীবন এতটা আনসার্টেনটির মধ্যে রয়েছে, আনসার্টেনটি মানে কখন কি ঘটে যেতে পারে সেটা কেউ বলতে পারে না, যার জন্য অনেক সময় আমরা নিজেকে ব্যালেন্স ভাবে মেনটেন করে চলার চেষ্টা তো করি, কিন্তু এমন একটা অঘটন ঘটে যায় যেটা আমাদের নিয়ন্ত্রণটাকে হারিয়ে দেয়, আমাদের অর্ডার, আমাদের যে শৃঙ্খলা রয়েছে সেটা ডগমগাতে শুরু হয়ে যায়। এবার আমরা হঠাৎ ডিসঅর্ডারের মধ্যে চলে এসেছি। ডিসঅর্ডার মানে বুঝতে পারছি, আমরা যে প্রভুকে সেবা করি সেই প্রভু হলো গড অফ অর্ডার। গড অফ অর্ডার মানে তিনি সবকিছু অর্ডারলি পছন্দ করেন, মানে স্টেপ বাই স্টেপ, ছল করে নয়, শর্টকাট করে নয়, কিন্তু তিনি অর্ডারলি পছন্দ করেন। যেরকম আজকে দিনে আমরা যদি আজকে দিনে মণ্ডলী চালাতে যাই, মণ্ডলীর মধ্যে প্রশংসা করতে গেলে একটা অর্ডারের প্রয়োজন রয়েছে, আর আত্মাতে প্রশংসা করতে গেলে সেটার একটা অর্ডারের প্রয়োজন রয়েছে, যেটা হলো সত্য এবং আত্মা। যদি তোমার মধ্যে সত্য এবং আত্মা নেই, তুমি কখনো প্রশংসা করে তোমার লাভই হবে না, কারণ প্রভু ওটাকে গ্রহণই করবে। কারণ পিতা যেটা পছন্দ করে, পুত্র সেটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলেছে কি, পিতা এরকমই পছন্দ করে যারা সত্য এবং আত্মাতে ভজনাকারীরা ভজনা করে। এটা একটা অর্ডার, যে অর্ডারের মধ্যে আমাকে আসতে হবে। আর আমি যদি এটার কম করে যাই বা একটা জিনিস আমার মধ্যে না থাকে, তাহলে আমি কিন্তু এখন পর্যন্ত প্রভুর সেই রেল, রেল মানে প্রভুর যে উপস্থিতি, সেটার মধ্যে আমি প্রবেশ করতে পারবো। তো ধরে রাখা জিনিসটা অনেক সময় আমাদের জন্য কঠিন এই জন্য হয়ে যায়, কারণ যেরকম জীবন এই শরীরটাকে চালাতে গেলে আমাদের পরিশ্রমের প্রয়োজন, আত্মাটাকে চালাতে গেলে আমাদের পরিশ্রমের প্রয়োজন, কিন্তু আত্মার খাদ্য হলো পবিত্র বাক্য। যেমনি শরীরের খাদ্য হলো রুটি, আত্মার খাদ্য হলো পবিত্র বাক্য। যে বাক্য বিহীন কোন খ্রিস্টান জাতি প্রভুতে চলতে পারে না, প্রভুতে কি তুমি নিজের জীবনটাকে চালাতে পারবে না, কারণ তুমি খ্রিস্টকে গ্রহণ করেছ। এবার যারা খ্রিস্টকে গ্রহণ করেছে, যারা সত্য প্রভুকে গ্রহণ করেছে, তাদের জীবনের মধ্যে সারাক্ষণ একজন রয়েছে যে পরিকল্পনা নিচ্ছে কি কি করে তাকে ফেলতে পারে, কি করে তার জীবনটাকে নষ্ট করতে পারে। তাই তুমি যদিও বা আজকের দিনে সেই শত্রুকে না চিনে থাকো, তুমি একটা সময়ের পর জানতে পারবে কি তোমার জীবনের মধ্যে সবকিছু কিন্তু একটার পর একটা হারাচ্ছে, একটার পর একটা নিয়ন্ত্রণ হারাচ্ছে, আর তোমার জীবন সব কোন দিকে যাচ্ছে, যেই দিকে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে তার উল্টো দিকে যাচ্ছে। তুমি যেরকম ভাবছো কি আমার জীবনে জীবন এরকম হবে, সেরকম না হয়, তোমার জীবন এমন একটা রূপ নিয়ে নিচ্ছে যে জীবনটাকে তুমি কখনো ভাবতেই পারোনি কি আমাকে এই পরিস্থিতির মধ্যে থাকতে হবে।